সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে সবাই বাসায় আছো, পরিবারকে নিয়ে সুস্থ আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ইলেকট্রনিক্স টেকনোলজির সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ে ক্লাস আলোচনা হবে। এখন আমরা আমাদের ক্লাস আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 1 ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, লেসন 2 আয়নিক ইকুইলিব্রিয়াম। আমাদের টপিক হচ্ছে নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, ভলিউমেট্রিক অ্যানালাইসিস, টাইট্রেশন অ্যান্ড ইন্ডিকেটর, বাফার সলিউশন ইস মেকানিজম। এছাড়াও আমাদের গত ক্লাসে সামান্য কিছু আলোচনা বাকি আছে, এটাও এর সাথে সংযুক্ত থাকবে। তাহলে আমরা এখন লবণ থেকে আলোচনা শুরু করব। লবণ কাকে বলে? কোন এসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতু নাইট্রেশন যৌগগুলোর দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যায় তাকে লবণ বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা এই লবণ কিছু দেখতেছি। তাহলে আমরা আবারও লবণের সংজ্ঞা দেখব। অ্যাসিডের প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু কোন ধাতু বা ধাতু নিয়ে ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। তাহলে তোমরা বিক্রিয়াটা লক্ষ্য করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, সালফিউরিক অ্যাসিড জিঙ্ক অক্সাইডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা লবণের উদাহরণ দেখতে পারি, খাবার সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সাবান, সোডিয়াম স্টিয়ারেট, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট এবং দর্শন পানি, তুত বা কপার সালফেট। ইন্ডাস্ট্রির কিছু লবণের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে লবণের জলীয় দ্রবণের প্রকৃতি নির্ণয়, একটি লবণের জলীয় দ্রবণের প্রকৃতি নির্ভর করে লবণটি যে অম্ল ও ক্ষারকের বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে তার প্রকৃতির উপর। তীব্র অম্ল দ্রবণে সম্পূর্ণরূপে বিঘটিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অনুরূপভাবে তীব্র ক্ষারকও সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এজন্য তীব্র অম্ল ও তীব্র ক্ষারকের বিক্রিয়া হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়নের আধিক্য একই থাকায় লবণের দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ হয়। যদি একটি তীব্র ও অন্যটি মৃদু প্রকৃতির হয় তবে দ্রবণের প্রকৃতি তীব্রটির প্রকৃতির অনুরূপ হবে, আবার দুটি মৃদু প্রকৃতি হলে দ্রবণটি নিরপেক্ষ হয়। লবণের গঠন, এসিড প্লাস ধাতু বা ক্ষারক ইকুয়াল লবণ প্লাস পানি। লবণের দুটি অংশ বিরাজ করে, একটি অ্যাসিডীয় মূলক অংশ, অপরটি ক্ষারকীয় মূলক অংশ। অ্যাসিড থেকে আগত অ্যাসিডীয় মূলক এবং ক্ষার থেকে আগত ক্ষারকীয় মূলক। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে আমরা দেখতে পারি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দ্বারা উৎপন্ন হয়। এখানে সোডিয়াম আয়ন
ক্ষার থেকে আপাতত এন ক্ষারকীয় মূলক এবং ক্লোরোডাইম এসিড থেকে আপাতত হচ্ছে এসিডীয় মূলক। লবণের শ্রেণীবিভাগ গঠন অনুসারে লবণকে ছয়টি ভাগে ভাগ করা যায়। পূর্ণ লবণ, অম্লীয় লবণ, ক্ষারকীয় লবণ, যুগ্ম লবণ বা দ্বি লবণ, জটিল লবণ এবং মিশ্র লবণ। লবণের ব্যবহার খাদ্য সুস্বাদু করতে যে লবণ ব্যবহার করে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কাপড় কাঁচার ক্ষেত্রে ব্যবহার করি সোডিয়াম স্টেট, শুধু কারখানায় ব্যবহার করা সোডিয়াম কার্বনেট। কৃষিতে সার হিসেবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি ব্যবহৃত হয়। পিএইচ এর ধারণা আবিধানিক অর্থে পিএইচ মানে হলো হাইড্রোজেনের ক্ষমতা। কোন দ্রবণে পিএইচ মান 0 থেকে 14 এর মধ্যে হবে। পিএইচ মান 7 এর কম হলে দ্রবণটি অম্লীয়, আবার 7 এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। কোন দ্রবণে পিএইচ মান 7 হলে দ্রবণটি প্রসন। দ্রবণের পিএইচ মান 7 অপেক্ষা হ্রাসে ক্রমানুসারে এসিডের তীব্রতা বৃদ্ধি পায় এবং পিএইচ মান 7 অপেক্ষা বৃদ্ধির ক্রমানুসারে ক্ষারের তীব্রতা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিএইচ মান যত কমতে যাচ্ছে তত এসিডের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, এবং পিএইচ মান যত 7 এর চেয়ে বেশি হচ্ছে তত ক্ষারকত্ব বৃদ্ধি পাচ্ছে। পিএইচ এর গুরুত্ব তাহলে আমরা বলতে পারি কৃষিক্ষেত্রে কৃষিকাজের জন্য মাটির পিএইচ মান খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট ফসলের জন্য মাটির নির্ধারিত পিএইচ মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য রক্ষা প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে পিএইচ মান 2 অর্থাৎ অ্যাসিডিক অবস্থা প্রয়োজন। আবার খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রতন্ত্রে পিএইচ মান 8 অর্থাৎ ক্ষারকীয় অবস্থা প্রয়োজন। রক্তে পিএইচ মান 7.35 থেকে 7.45 এবং প্রসবের মান 6 থাকা প্রয়োজন। সৌন্দর্য রক্ষায় দেহ ত্বকের জন্য আদর্শ পিএইচ মান হচ্ছে 5.5, ত্বকের পিএইচ মান 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকার প্রয়োজন। এরপর আমরা আলোচনা করব নর্মালিটি। তাহলে নর্মালিটি কাকে বলে? 1 লিটার দ্রবণে দ্রবের 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবিত থাকলে ওই দ্রবণকে নর্মাল দ্রবণ বলা হয়। এম এর সাহায্যে নর্মাল দ্রবণ প্রকাশ করা হয়। তাহলে কোন দ্রবণের নর্মালিটি ইকুয়াল দ্রবের পরিমাণ গ্রাম তুল্য ভরে ডিভাইডেড বাই দ্রবণের পরিমাণ লিটারে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম তুল্য ভর 53 হতে 53 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 1 লিটার দ্রবণে দ্রবিত থাকলে তাকে 1 N সোডিয়াম কার্বনেট দ্রবণ উৎপন্ন হবে। যেহেতু এই এককে দ্রবণের পরিমাণ লিটার বা আয়তন প্রকাশ করা হচ্ছে এবং আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই নর্মালিটি স্কেলটি তাপমাত্রা নির্ভরশীল। মোলারিটি 1 লিটার দ্রবণে দ্রবের 1 গ্রাম তুল্য ভর, সরি 1 লিটার দ্রবণে দ্রবের 1 গ্রাম মোল দ্রবিত থাকলে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হবে, একে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোলারিটি ইকুয়াল দ্রবের পরিমাণ গ্রাম মোল এ রিপ্লেসড বাই দ্রবণের পরিমাণ লিটারে। উল্লেখ্য গ্রাম আণবিক ভর বলকে গ্রাম মোল বলা হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভর 106 গ্রাম, তাই 106 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 1 লিটার জলীয় দ্রবণে দ্রবিত থাকলে এই দ্রবণের ঘনমাত্রা 1 M হবে। নর্মালিটি স্কেলটি মধ্যে মোলারিটি ও তাপমাত্রা উপর নির্ভরশীল। মোলারিটি 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে 1 গ্রাম মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। এ দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি বলা হয়। এম এর সাহায্যে মোলার দ্রবণ প্রকাশ করা হয়। মোলারিটি ইকুয়াল দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর কিলোগ্রামে। টাইটেশন, তাহলে আমরা টাইটেশন কাকে করব? টাইটেশন হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে
নির্দিষ্ট আয়তনে কোনো পরীক্ষাধীন দ্রবণের সাথে কোনো প্রমাণ দ্রবণের মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে প্রমাণ দ্রবণের তুল্য আয়তন নির্ণয়ের মাধ্যমে পরীক্ষাধীন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইটেশন বলে। নির্দেশক বা ইন্ডিকেটরস, তার মানে নির্দেশক কাকে বলবো, যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তন দ্বারা কোন রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। নির্দেশক বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন অ্যাসিড ক্ষারক নির্দেশক, জারণ বিজারণ নির্দেশক, অধিশোষণ নির্দেশক, তেজস্ক্রিয় নির্দেশক ইত্যাদি। অ্যাসিডিমিতি ও খারমিতিতে যে নির্দেশক ব্যবহৃত হয় তাকে অম্লক্ষারক নির্দেশক বলে। কোন দ্রবণে জারণ মাত্রা নির্দেশ করতে জারণ বিজারণ নির্দেশক ব্যবহৃত হয়, যেমন সোডিয়াম ব্রোমাইড দ্বারা ফেরাস আয়নে জারণ করে ডাইফিনাইল অ্যামিন বেগুন বর্ণ দেখিয়ে জারণ বিক্রিয়া সমাপ্তি নির্দেশ করে। অম্লক্ষারক নির্দেশক, যেসব পদার্থ তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অম্লক্ষারক বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে তাদেরকে অম্লক্ষারক নির্দেশক বা প্রশমন নির্দেশক বলে, যেমন লিটমাস, ফেনলফথালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। অম্লক্ষারক নির্দেশক কোন পদার্থকে অম্লক্ষারক নির্দেশক হিসেবে ব্যবহার করার উল্লেখযোগ্য শর্তগুলো হল, এক নম্বর শর্ত হচ্ছে নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হতে হবে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রার মাধ্যমে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয় তার বিস্তার স্বল্প হতে হবে, নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে, এবং অ্যাসিডীয় মাধ্যম ও ক্ষারীয় মাধ্যমে এর বর্ণের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে। যে বিক্রিয়ার ক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হবে তার টাইটেশনের সরণি বিন্দুতে নির্দেশকের বর্ণ অবশ্যই পরিবর্তিত হতে হবে। এবার আমরা আলোচনা করব বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ কাকে বলে, যে সকল দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষারক দ্রবণ যোগ করার পরও দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে সে সকল দ্রবণকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ হল দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী ক্ষার অথবা দুর্বল ক্ষার ও তার অনুবন্ধী অ্যাসিডের একটি মিশ্রণ। অ্যাসিডিক বাফার অ্যাসিডিক অ্যাসিড ও তার অনুবন্ধী ক্ষার নিয়ে গঠিত। বাফার দ্রবণ প্রস্তুতি, আমরা এখন অ্যাসিডিক বাফার দ্রবণ প্রস্তুত করব। অ্যাসিডিক অ্যাসিড ও তার অনুবন্ধী ক্ষার নিয়ে গঠিত, যেমন অ্যাসিডিক অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট। অ্যাসিডিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিডেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। বাফার দ্রবণ ও ক্রিয়াকৌশল, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যার জন্য অ্যাসিডিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিডেট নেওয়া হল, যা একটি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল। এ ধরনের নিম্নরূপ বিক্রিয়া ঘটে, অ্যাসিডিক অ্যাসিড সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে অ্যাসিডেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আবার সোডিয়াম অ্যাসিডেট সামান্য সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অ্যাসিডেট আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করে। তাহলে এখানে যদি কোনো অতিরিক্ত পরিমাণ সামান্য অ্যাসিড বা বহিরাগত হাইড্রোজেন আয়ন যোগ করা হয় তাহলে এই হাইড্রোজেন আয়ন কিভাবে অপসারিত হয়, অর্থাৎ বহিরাগত হাইড্রোজেন আয়নের অপসারণ। যদি দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন আয়ন যোগ করা হয় তবে হাইড্রোজেন আয়ন আয়নের সাথে যুক্ত হয়ে বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড অণু উৎপন্ন করে। তাহলে বহিরাগত হাইড্রোজেন আয়ন অ্যাসিডেড আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে। আবার যদি আমরা সামান্য পরিমাণ ক্ষার অর্থাৎ হাইড্রোজেন আয়ন যোগ করি তাহলে সেটি কিভাবে অপসারিত হয়, অর্থাৎ বহিরাগত হাইড্রোক্সিল আয়নের অপসারণ। যদি দ্রবণে সামান্য পরিমাণ ক্ষারক অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন যোগ করা হয় তবে হাইড্রোক্সিল আয়ন দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পানি অণু উৎপন্ন করে এবং অ্যাসিড অ্যাসিড বিয়োজিত হয়ে সামান্য পরিমাণ অ্যাসিডেড আয়ন উৎপন্ন করার মাধ্যমে এর মান স্থির রাখে, ফলে পিএইচ অপরিবর্তিত থাকে। তাহলে মূলত বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পানি উৎপন্ন করে। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে ক্রিয়াকৌশল,
ক্ষারীয় বাফনের ক্ষেত্রে ক্রিয়া দোষণ একই, ক্ষারীয় বাফন হিসেবে দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী অম্লনিয়া হয়। তাহলে আমরা এখানে অ্যামোনিয়া এবং পানি বিক্রিয়া অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তাহলে এখানে দ্রবণে যদি প্রোটন বা হাইড্রোজেন আয়ন যোগ করা হয় তবে তার দ্রবণে অবস্থিত হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে পানি অণু গঠন করবে, ফলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘাটতি হবে। তাহলে অ্যামোনিয়া এই সাম্যাবস্থার বিক্রিয়াটি লাসাথিলের নীতি অনুসারে ডান দিকে যাবে এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপাদনের মানে পিএইচ অপরিবর্তনীয় থাকবে। আবার যদি হাইড্রোক্সাইড আয়ন যোগ করি তাহলে তা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং পানি উৎপন্ন করবে এবং পিএইচ অপরিবর্তিত রাখবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই বাসায় থাকবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে নিরাপদে রাখবে এবং বিনা প্রয়োজনে বাহিরে চলাফেরা করবে না। যদি প্রয়োজনে বাহিরে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সবাইকে।